গগনযান নিয়ে তোড়জোড় শুরু। ইসরোর মহাকাশ মিশনে কি ভূমিকা নৌবাহিনীর? জোর কদমে চলছে গগনযান মিশনে প্রস্তুতি। পুনরায় কৌশল দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। মহাকাশে মানুষ পাঠাতে যে ভারত সক্ষম, তাই বিশ্বের কাছে তুলে ধরা হবে গগনযান মিশনের মাধ্যমে। কিভাবে নভোচারীদের উদ্ধার করে আনা হবে তার বেশ কয়েকটি ধাপ রয়েছে। পুনরাবৃত্তে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। 2024 সালে গগনযান মিশন শুরু করার পরিকল্পনা রয়েছে ইসরোর। এই প্রথমবার মহাকাশ নভোচারীর পাঠাবে ভারত, আর সেই প্রস্তুতি এখন চলছে জোর কদমে। একের পর এক পরীক্ষা নিরীক্ষা চলছে ইসরোর গবেষণা কেন্দ্রে। ভারতীয় মহাকাশ নভোচারীর পাঠাতে সক্ষম, তাই দুনিয়ার কাছে তুলে ধরতে চাইছেন ইসরোর বিজ্ঞানীরা। তবে এক্ষেত্রে নভোচারীদের সুরক্ষার বিষয়টি সব থেকে আবশ্যক। কোন রকম গোলমাল ঘটলে যাতে তাদের নির্বিঘ্নে পৃথিবীতে ফিরিয়ে আনা যায়, সেই বিষয়টি নিশ্চিত করছে একাধিক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ইসরো। যে কোনো রকম পরিস্থিতিতে যাতে নভোচারীদের উদ্ধার করা যায়, সেই বিষয়টি মাথায় রাখা হচ্ছে। এখন উল্লেখ করা প্রয়োজন, 2024 সালে নভোচার নিয়ে পৃথিবী থেকে 400 কিলোমিটার উচ্চতায় পৌঁছবে গগনযান। মিশনটি তবে 3 দিনের, তারপর তাদের ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। মহাকাশ সফর শেষে মা সমুদ্র নামানো হবে মানুষবাহী এই মহাকাশযানটি। তারপর থেকেই সেখান নভোচারীর উদ্ধার করে আনবে নৌসেনার সদস্যরা। কিভাবে নভোচারীদের উদ্ধার করা হবে তার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সেরে ফেলেছেন ইসরো ও ভারতীয় নৌবাহিনী। 20 জুলাই বিশাখাপট্টনম নাভেল ফেরিঘাট শুরু হয়েছিল এই ট্রায়াল পরিক্রমা। মিশন সফল হলে মহাকাশ গবেষণার এক নতুন সোনালী পলক জুড়বে ভারতীয় মুকুটে। পুনরাবৃত্তি ট্রায়ালের দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ। এই পর্যায়ে দেখে নেওয়া হয়েছে বাস্তবে যখন পরীক্ষা নিরীক্ষা শেষ করে তবে মহাকাশযানটি সমুদ্রে নামবে, তখন কিভাবে সেই থেকে মহাকাশযাত্রীদের উদ্ধার করা হবে। ঝাঁপ করেই যাত্রীদের মহাকাশ থেকে বের করে আনা হবে এমনটি নয়, রয়েছে বেশ জটিল কয়েকটা ধাপ। ধাপগুলি পেরিয়ে মহাকাশযানটি থেকে একে একে নভোচারীদের উদ্ধার করে আনবে নৌবাহিনীর সদস্যরা। এই পরীক্ষাটি দ্বিতীয় পর্যায়ে একদিন সফলভাবে সম্পন্ন হয়েছে। পুনরাবৃত্তি ট্রায়ালের দ্বিতীয় পর্যায়ে মাস অ্যান্ড সেফ সিমুলেটর ক্রু মিউল মেকআপ ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে উদ্ধার করা যায়, তার নভোচারীদের সেই পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। এই দিন পুনরাবৃত্তির কৌশলগুলি সফলভাবে সম্পন্ন হয়েছে, আর এতেই আরো এক ধাপ গগনযান মিশন দিয়ে এগিয়ে গেল ইসরো। সমুদ্র থেকে নভোচারীদের উদ্ধার সম্মুখা প্রণীত হয় শুধুমাত্র ইসরো এবং ভারত নৌবাহিনীর সহযোগিতামূলক প্রচেষ্টায় প্রদর্শন করলো না, বরং মহাকাশ অনুসন্ধান সম্মুখা বাড়াতেই বিশ্বের কাছে ভারতের প্রস্তুতি তুলে ধরেছে। গগনযান মিশনের জন্য সবার নজর ইসরো এবং ভারতীয় নৌবাহিনীর দিকে। কবে দেশের নভোচারীর মহাকাশের পাড়ি দিয়ে, সেই অপেক্ষায় প্রহর গুনছে দেশবাসী। দ্বিতীয় ধাপের পুনরুদ্ধার ট্রায়াল সফলভাবে সম্পন্ন হওয়ার এক ধাপ এগিয়ে গেল মিশন প্রস্তুত। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক এবং কমেন্টে আমাকে আরও ভালো ভিডিও বানানো উৎসাহিত করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।